ইচ্ছে করব যেন প্রত্যেকজনে যেন এদিক থেকে পুরো এতটা যেন আওয়াজটা পায়, ঠিক আছে? কি আওয়াজ পাবো তো? চলো আরেকবার জিজ্ঞাসা করবো যেন আওয়াজটা পায় প্রত্যেকজনে যেন। সকলে ভালো আছেন তো? একদম এই আওয়াজটাই যেন সবসময় থাকে। চলো অবশ্যই সকলে ভালো আছেন বলেই তো এত সুন্দর শুভ সন্ধ্যায় এসেছেন। তো চলুন ওনার কণ্ঠ থেকে গান আমরা শুনবো। প্রথম থেকেই বলেছি মিক্সিং করা গান সকল সম্প্রদায়ের জন্য গান, আর এখানে সকল সম্প্রদায়ের মানুষ আমরা রয়েছি, তাই সর্ব সম্প্রদায়ের জন্য গান পরিহিত হবে ঝুমুর রানীর কণ্ঠ থেকে। চলুন আচ্ছা চলো, কি আমরা ঝুমুরের দিকে ফিরবো নাকি একটু? আচ্ছা যা স্টেজ করেছো, আমাকে যা উঁচুতে তুলে দিয়েছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা চলো, আচ্ছা কারা কারা ঝুমুর গান শুনতে চাও একটু দেখি তো, আওয়াজ দিয়ে বুঝিয়ে দিই। আমার ঝুমুর প্রেমী কজন আছেন একবার সকলে মিলে? চলো এর থেকেও কিন্তু আরো বেশি আওয়াজ চাই, ঠিক আছে? এই তো সবে শুরু, এর পরে পরে যেন আওয়াজটা বেশি হয়, ঠিক আছে? চলো ঝুমুরের দিকে যাই।
শাড়ি হবে না একটু? একবার সকলে মিলে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন না। আচ্ছা কি এরকমটাই চলবে, ঝুমুর গানই চলবে নাকি? ঝুমুর গানই হবে? আচ্ছা এরকমটাই নাচের ঝুমুর গান চলবে তাই তো? আচ্ছা একটু বাংলা হিন্দি দিকে যাবো না? এমনি করলে হয় নাকি? আচ্ছা আমার ইয়াং বন্ধুরা কি বলছে, কি একটু বাংলা হিন্দি দিকে যাবো? হবে, একটা বাংলা নাচের গান হবে, চলো। হবে না? হবে। তাহলে বলো হ্যাঁ হবে, এইটা এইটা, হ্যাঁ এটা নয় না, ওরা ডাকছে, চলো ঝুমুর রানীকে ডাকছে, চলো চলো। ঝুমুর গান তো অবশ্যই হবে, মিক্সিং করা গান শুনবো, এখানে সকল মানুষ রয়েছে, সবাই গান শোনার জন্য উদগ্রীব, কেউ বাংলা গান, কেউ হিন্দি গান, কেউ ঝুমুর গান, তো সকলের জন্যই গান হবে, সব রকমের গান হবে, কিছু সাঁওতালি গানও হবে, ঠিক আছে? চলো সুন্দর একটি নাচের গান ঝুমুর রানীর কণ্ঠে, ইয়াং বন্ধুদের জন্য নাচের গান, ঠিক আছে? চলো সুন্দর একটি বাংলা নাচের গান। এবার আমি যখন এই গানটা ধরবো, এদিকে বিশেষ করে আমার এই এদিকে আমার ইয়ং বন্ধুরা যারা ছাদে আছে তাদেরকেও বলছি, গানটা যদি কারো জানা থাকে আমাকে একটু হই দিয়ে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আমার বান্ধবীদেরকে একটু, আচ্ছা ছেলেদেরকে বললাম যে হই দিয়ে বুঝিয়ে দিতে হবে, স্টেজ নয় তো যেন ফুটবল ময়দান, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি। আচ্ছা এবার আমার বোনটা কিন্তু আওয়াজ দেবে একটু, কি বলবো, ওই হই দেবে, ঠিক আছে? হবে তো? হাত তুলে একটু, ঠিক আছে? আচ্ছা সব থেকে আমার ইয়াং বান্ধবীরা যারা একদম পিছনে রয়েছেন, একদম সুদূর পিছনে রয়েছেন, ঠিক আছে? চলো কি বাংলা নাচের গান হবে তো? হবে, চলো চলো চলো। তুমি ছাড়া কে আছে গো আমার জোরে আওয়াজ হয়ে যাক তো দেখি। আচ্ছা আমি একটু আমার লাইট দাদাকে বলবো একটু বন্ধ করতে, আমি দেখতে পাচ্ছি না সামনে চোখে। হ্যাঁ এখন ঠিক আছে, খানিকক্ষণের জন্য একটু থাক। আচ্ছা এবার যখন আমি গানটা ধরবো কিন্তু প্রত্যেকজনকে এইভাবে হাতটাকে নড়াতে হবে, কি হবে তো? একদম আমার ছোট ছোট বন্ধুরা কিন্তু খুব সুন্দর এনজয় করছে, কিন্তু এইভাবে একদম চাই। আচ্ছা আমার দিদিরা কি বলছে, হবে এইভাবে? হবে হবে তো, চলো চলো। আচ্ছা আমার এদিকে বন্ধুরা হবে, আর এদিকের বন্ধুরা রেডি তো? আর এদিকে যারা বিশাল এনজয় করছে আমার বান্ধবীরা, একদম আবরণ হপন মই থাকো। আচ্ছা আবরণ কানা তাল মই থাকো, বন্ধ থাকবেন। শোনো শোনো রে দীপ গলে ধরে, জয় শোনো শোনো রে সকল মিলে একবার, তালি চাইবো ওনার দিতে হবে একদম, চলো। আচ্ছা এখন তো আমি আমার জন্য তালিটা চাইলাম, কিন্তু আচ্ছা আমি তুমি তুমি করে কথা বলছি, কোনো প্রবলেম হচ্ছে না তো?
প্রবলেম নেই তো? আচ্ছা চলো একটু আমার বন্ধুদেরকেই আসি। তোমরা এত সুন্দর এনজয় করছো, আমি কি কথা বলবো সেটাই ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, এই যে তোমরা যে এত সুন্দরভাবে যে এনজয়টা করছো, একদম চলো ওই গানটাই গাইছি। আমি নাই যাব, তো তার আগে একবার দেখে নিতে চাই, জীবন তো ঘুচাবো, কেঁদে কেঁদে জীবনটা কাটিয়ে দেবো, তো তার আগে দেখি কারা কারা একটু প্রেমে ছেঁকা খেয়েছে একটু দেখি, তাদের জন্য স্পেশালি বন্ধুরা। আচ্ছা কারা কারা ছেঁকা খেয়েছে আবার হাত তুলে। এই জামা খেয়েছো? এক নম্বর, বিশেষ করে আমার চেক জামা দাদাটা বলছে আমি আগে খেয়েছি। আচ্ছা চলো তোমার জন্য স্পেশাল, চলো